আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আউসবিল্ডিং নিয়ে খুবই তথ্যবহুল একটি ভিডিও আজকে রিলিজ করব। সো এই ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার না করবেন, আমি শুধু বলবো যে এটা হালাল হবে না। সো এই ভিডিওটা অনেক সময় নিয়ে এবং অনেক ইনফরমেশন কালেক্ট করে তারপরে করা হয়েছে। সো আপনারা একটা পয়েন্টও মিস করবেন না, এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। সো এটা একদম পূর্ণাঙ্গ একটি ভিডিও আউসবিল্ডিংয়ের। এই ভিডিওতে থাকবে যে কিছু ভুল ধারণা, বাংলাদেশ থেকে আউসবিল্ডিং বেশা হয় না সেটা নিয়ে কিছু কথা, আউসবিল্ডিং এ টু জেড সেটা থাকতেছে, সেই সাথে কোন কোন বিষয়ের উপরে আউসবিল্ডিং করবেন। অ্যাডিশনাল আরেকটা যেটা থাকবে যে জার্মানিতে যারা নার্সিং ভিসা আসতে চান, মানে বাংলাদেশে নার্সিং কমপ্লিট করছেন, তারা কিভাবে আসতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। আর যত প্রকার নেসেসারি লিঙ্ক আছে সব লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর সেই সাথে আমার আরেকটা এক্সপিরিয়েন্স ছিল যে দুইজন আফগানি নার্সের সাথে কথা হয়েছিল, তারা হাউস বিল্ডিং করতেছিল, সেই এক্সপিরিয়েন্সটাও এখানে শেয়ার করব। মানে জার্মানিতে হাউস বিল্ডিং করতে হলে এটার রিকোয়ারমেন্ট কি সেটা নিয়ে প্রথমত আলোচনা করব। সো হাউস বিল্ডিংয়ের ফার্স্ট যে রিকোয়ারমেন্ট সেটা হলো তার কোয়ালিফিকেশন থাকতে হবে এইচএসসি পাস, মানে বাংলাদেশের এইচএসসি পাস অথবা এ লেভেল। এখন এখানে অনেকেই প্রশ্ন করেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে কিনা, আর্টস কমার্স হলে হবে কিনা। নর্মালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইজ প্রিফারেবল এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাই হওয়া উচিত। এখন বাংলাদেশে যদি আপনি মেডিকেলে পড়তে চান, আপনি সেখানে কি করেন? সেখানে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ মেডিকেলে পড়ে না এবং এটা তাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। হ্যাঁ, তারপরে তারা আসতে পারবে না ব্যাপারটা তা না, আসতে পারবে বাট সায়েন্স হলে। সো এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা সেটা হলো যে আপনার জার্মান লেভেল B2 পর্যন্ত জানতে হবে, বাট B1 হলে আপনি কন্ডিশনাল এখানে ভর্তি হতে পারবেন, হাউস বিল্ডিং করার জন্য আসতে পারবেন। বাট আমি যেটা বলবো, যদি আপনি লিটারালি হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে আসতে চান, তাহলে আপনি B2 করে তারপরে প্রসেসটা শুরু করবেন, সেটা আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে এবং মিস হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। সো আমি বলবো B2টাই বেটার, যে কারণে আমি এখানে B2 লিখে দিয়েছি। এখন থার্ড যে রিকোয়ারমেন্ট সেটা হলো যে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা। হাউস বিল্ডিং আসলে এটা একটা জব, সো যদি আপনি একটা জব করেন তাহলে সেক্ষেত্রে তো আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে না, এটা হলো জব প্লাস লার্নিং। কিন্তু ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে সেটা আমি নেক্সট স্লাইডে বলে দিচ্ছি। যারা হাউস বিল্ডিং সার্চিং বিষয়ে আসবেন তাদের জন্য হলো ব্লক অ্যাকাউন্ট লাগবে, এটা ম্যান্ডেটরি না বাট এটা আমি বলে দেবো 100% লাগবে। যারা সরাসরি হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে আসবেন, মানে একদম হাউস বিল্ডিং করার জন্য বাংলাদেশ থেকে সব কমপ্লিট করে আসবেন, তাদের জন্য ব্লক অ্যাকাউন্ট নেসেসারি না। যারা হাউস বিল্ডিং সার্চিং বিষয়ে আসবেন, মানে বাংলাদেশে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, আপনি এখন জার্মানি আসবেন, এসে জার্মানিতে বসে ইন্টারভিউ দিবেন, জার্মানিতে বসে জব খুঁজবেন, হাউস বিল্ডিং খুঁজবেন, সেটা হলো হাউস বিল্ডিং সার্চিং বিষয়। এখন যারা এই বিষয়ে আসবেন তারা তো এসেই আর্নিং শুরু করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের জন্য ব্লক অ্যাকাউন্ট লাগবে। তাদের জন্য ব্লক অ্যাকাউন্ট লাগবে এই জন্য যে তারা এখানে এসে আসলে কোথা থেকে খরচ করবে, সো তার অ্যাকাউন্ট থেকে খরচ করতে হবে, সেক্ষেত্রে তার ব্লক অ্যাকাউন্ট লাগবে। এখনও তো প্রশ্ন করবেন যে বর্তমান ব্লক অ্যাকাউন্টের মানি কী, মানে কত টাকা দেখাতে হবে, সেটা আমি নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি। সো বর্তমানে ব্লক অ্যাকাউন্টের অ্যামাউন্ট হলো 10,332 ইউরো, এটা ইকুইভ্যালেন্ট বাংলাদেশি টাকায় আপনি 10,332 টাকা ধরতে পারেন, এ প্লাস মাইনাস হবে, এটা ইউরো রেটের সাথে আপ ডাউন করে। সো এইগুলো ছিল বেসিক রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আপনি হাউস বিল্ডিং করার জন্য আসতে পারেন। এখন প্রশ্ন যেটা থেকে যায় যে আমি হাউস বিল্ডিংটা করব কোন ট্র্যাকে, মানে কিসে হাউস বিল্ডিং করবো। এখন বাংলাদেশে হয়তো অনেকেই জানেন যে নার্সিং এটা খুবই কমন হয়ে গেছে, বাট আসলে নার্সিংয়ের বাইরে আপনি অনেকগুলো ট্র্যাকে হাউস বিল্ডিং করতে পারেন। এখানে আমি কমপ্লিট একটা লিস্ট দিয়ে দিয়েছি যে কোন কোন বিষয়ে আপনি হাউস বিল্ডিং করবেন। সো এগুলো হলো টপ পেইড হাউস বিল্ডিং, বাট এর বাইরেও হাউস বিল্ডিং আছে, সেগুলো আমি নেক্সট স্লাইডে দেখাবো, যে কারণে বলেছে যে কোনো স্লাইডই আপনারা মিস করবেন না। যেমন এখানে টপ পেইড যে হাউস বিল্ডিং প্রোগ্রামগুলো, এর ভিতরে নার্সিং আছে, এয়ার ট্রাফিক আছে, শিপ মেকানিক আছে, আইটি স্পেশালিস্ট আছে, ব্যাংক ক্লার্ক আছে, বিশেষ করে আইটি স্পেশালিস্ট এটা তো খুবই ডিমান্ডেবল জার্মানিতে, এয়ারক্রাফ্ট আছে, মেকাট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স আছে। সো এইগুলো হলো টপ পেড, মানে এগুলোতে সবচেয়ে পেমেন্ট বেশি করা হয়, সো আপনি এগুলোতে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন, আর নেক্সট স্টেপে হয়তো আপনি ফার্দার বাকিগুলো খুঁজতে পারেন। ভিউয়ার্স, আমি মূলত এই ভিডিওর ইনফরমেশনগুলো কালেক্ট করেছি বিভিন্ন সোর্স থেকে, তার ভিতর মেইন যে সোর্সটা ছিল সেটা হলো তামিম মাহাদি ভাই, যেহেতু উনি জার্মানিতে হাউস বিল্ডিং করেছেন এবং উনি ক্লিয়ার জানেন, যে কারণে ওনার কাছ থেকে ইনফরমেশন গেদার করে এই ভিডিওটা করা। সেই সাথে আমার প্যারালাল কিছু সোর্স ছিল,
সো সব মিলিয়ে এই ভিডিওটা করা। সো আপনারা অবশ্যই আপনার তামিম ভাইয়ের চ্যানেলটা ফলো করবেন এবং ওনার ইসলামিক নলেজ যথেষ্ট হাই, সো ওনার চ্যানেলটা আপনারা ফলো করবেন এবং অনেক কিছু জানতে শিখতে পারবেন। এখন এত কিছু জানার পরে এখন নেক্সট প্রশ্ন অবশ্যই আপনাদের চলে আসবে যে স্যালারি কেমন, আপনি কত পরিমাণ আর্নিং করতে পারবেন যখন আপনি হাউস বিল্ডিং শুরু করবেন। সো এটা আসলে স্টেট টু স্টেট ব্যারি করে, এটা কোম্পানি টু কোম্পানি ব্যারি করে, এটা ফিক্স না, যে কারণে আমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়েছি। আর নর্মালি যারা হাউস বিল্ডিং শুরু করবেন ট্রেনিং ফার্স্ট ইয়ার, তারা হয়তো 600 থেকে 1200 ইউরো পার মান্থ পাবেন। নর্মালি আপনি ধরে রাখবেন 600 to 800, এটা হলো ইন জেনারেল, এটাই কমন। আর খুব লাক ভালো হলে, বড় কোম্পানি হলে সেক্ষেত্রে আপনি 1200 পেতে পারেন। আরেকটা রেঞ্জ যেটা 1040 থেকে 1200 ইউরো পার মান্থ, এটা আপনারা পেতে পারেন। যখন আপনার হাউস বিল্ডিং শেষ হয়ে যাবে তখন হয়তো আপনার প্রশ্ন থাকবে যে তখন আপনি কত আর্ন করবেন, এটা তো হলো যখন আপনি হাউস বিল্ডিং করবেন। সো সেটাও আমি নেক্সট স্লাইডে বলে দিয়েছি। সো এখানে আমি আরেকটা রেঞ্জ দিয়ে দিয়েছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হাউস বিল্ডিং যারা করতে আসবেন তাদের স্যালারি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে সময়ের সাথে সাথে এটা বেড়ে যায়। সো এখন আমরা এই স্লাইডে যেটা দেখবো যে হাউস বিল্ডিং প্রফেশনে যারা জব করে তাদের স্যালারি রেঞ্জ কেমন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রফেশন দেওয়া আছে, সো এগুলোতেও আপনারা হাউস বিল্ডিং করতে পারেন। এখন যারা জানেন তো ভালো, আর যারা জানেন না তারা হয়তো এগুলোতে হাউস বিল্ডিং করতে পারেন এবং এখানে স্যালারি রেঞ্জগুলো দেওয়া আছে, বাট এগুলো ইন জেনারেল, বাট এগুলো প্লাস মাইনাস হতে পারে। সেই সাথে কিছু লিঙ্ক দেওয়া আছে আর লিঙ্কগুলো সব ডিসক্রিপশন আছে। সো নেক্সট যে প্রশ্নটা আপনারা করবেন যে এই যে হাউস বিল্ডিং প্রোগ্রামগুলো অথবা এই কোম্পানিগুলো, সেগুলো আপনি কোথা থেকে খুঁজে পাবেন, মানে এই জব পোর্টালগুলো আপনারা কিভাবে পাবেন। আসলে এখন অনলাইনের যুগ, এখন সব কিছুই অনলাইনে আছে। এখন আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি অফকোর্স অনলাইনে এগুলো খুঁজে পাবেন। সো আমি এখানে কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা করে নেবেন। যে ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন হাউস দিয়ে যে কোনো একটা সিটি দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, এবং ওইখানে ওই ক্রাঙ্কেন হাউস মানে ওই হসপিটাল, ওই ক্লিনিক, ওগুলো কোম্পানির ডিটেলস নিচে দেওয়া থাকে। সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওদের কেরিয়ার পোর্টাল থাকে, জব পোর্টাল, সেইখানে ক্লিক করলে ওদের যে কারেন্ট অফারগুলো, কারেন্ট জবগুলো, সেগুলো আপনি দেখতে পারেন, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর ওল্ড হোম যেটা, আল্টেনহাইম যেটা, সেখানে আপনি আল্টেনহাইম দিয়ে স্পেসিফিক সিটি দিয়ে আপনি সার্চ করে চলে আসতে পারেন, সার্চ করে সেই জবগুলো ফিল্টার করতে পারেন। তারপর ফ্লিগে সেন্ট্রুম, এটা দিয়েও সার্চ করতে পারেন। অনেস্টলি আপনাদের সুবিধার জন্য একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিলাম, আউগিস্টিনুম, এটা খুব বড় একটা কোম্পানি এবং এখানে অনেক নার্স আছে। এদের টোটাল জার্মানিতেই, মানে জার্মানির প্রায় সব সিটিতে এদের ক্লিনিক, হসপিটাল, তারপরে আপনার যে ওল্ড হোম, সব কিছু আছে। এদের ওয়েবসাইটে গিয়ে এদের জব পোর্টালগুলো আপনি দেখে নেবেন। এখানে আমি ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিছি, আবারও বলতেছি ডেসক্রিপশনে দিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নাই। সো এই কোম্পানিটার ওয়েবসাইটে গেলে আপনি অনেক সার্কুলার পাবেন এবং সেগুলোতে আপনি খুঁজে নেবেন এবং অ্যাপ্লাই করবেন। বাট অ্যাপ্লাই করার আগে আপনার রিকোয়ারমেন্টগুলো অবশ্যই ফুলফিল করে নেবেন, জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো। এখন নেক্সট স্লাইডে আমি আরও কিছু জব পোর্টাল দেবো, সেখান থেকেও আপনারা হাউস বিল্ডিংগুলো খুঁজে বের করতে পারেন। যেমন মোস্ট পপুলার যেটা, সেটা হলো stepstone.de, এখান থেকে আপনারা হাউস বিল্ডিং খুঁজে বের করতে পারেন, মনস্টার থেকে বের করতে পারেন, লিঙ্কডিন থেকে করতে পারেন। আর কেরিয়ার পোর্টাল, কেরিয়ার পোর্টাল বলতে যে কোম্পানি, সেই কোম্পানির ওয়েবসাইটে গেলে ওদের যে নিজস্ব কেরিয়ার পোর্টাল, সেখানেও আপনি পাবেন। জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে অনলাইনে, আর একটু ধৈর্য রাখতে হবে, কারণ আপনি বিষয়টা এমন না যে আজকে আমার ভিডিও দেখলেন আগামী এক মাস পরে আপনি জার্মানিতে চলে আসবে, বিষয়টা এরকম না। এটা হলো লং টার্ম প্ল্যান, অ্যাটলিস্ট ধরে রাখবেন যে আপনার 1.5 বছরের একটা প্ল্যান অথবা 2 বছরের প্ল্যান, কারণ আপনার জার্মান B2 শিখতেই বাংলাদেশ আপনার 1 থেকে 1.5 বছর লেগে যাবে, তারপরে অ্যাপ্লিকেশন শুরু করবেন, তারপরে জার্মানি আসবেন। সো বেস্ট ওয়ে হলো যে এটা প্যারালালে আপনি কিছু করতে থাকবেন, সেই সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে থাকবেন, তারপরে হয়তো আপনি 1.5 বছর পরে, 2 বছর পরে জার্মানিতে চলে আসবেন। বাট সব ছেড়ে হাউস বিল্ডিংয়ের পিছিয়ে লাগা অনেক ক্ষেত্রে ওয়াইজ ডিসিশন নাও হতে পারে, বাট ডিসিশন মেকার আপনি, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কী করবেন। এখন আরেকটা যেটা রং ইনফরমেশন, সেটা আমার এখানে অনেকে কমেন্ট করেন যে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না। আমার মনে হয়, আসলে আমার কাছে যেটা মনে হয় যে তারা ভিসা দিচ্ছে না বিষয়টা এমন না, তারা হয়তো যোগ্য লোক পাচ্ছে না, মানে যোগ্য ক্যান্ডিডেট পাচ্ছে না, অথবা
রিকোয়ারমেন্ট সবাই ফুলফিল করতেছে না, মানে একদম প্রিসাইসলি রিকোয়ারমেন্ট ফুলফিল না করেই হয়তো অ্যাপ্লিকেশন করে ফেলতেছে, যে কারণে হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাট বাংলাদেশ থেকে এখনও ভিসা দিচ্ছে। সো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এবং আপনারা স্মুথলি সামনে আগাতে পারেন। এখন এখানে আরেকটা ইনফরমেশন দিই, আমার দুজন আফগানি নার্সের সাথে পরিচয় হয়েছিল, তো তাদের সাথে একদিন আমি কথা বলেছিলাম। সো তাদের মতামত যেটা ছিল যে এটা খুবই ভালো, যখন আপনি আউসবিল্ডিং নার্সিংয়ে শেষ করবেন তারপরে আপনার ফিউচারটা খুবই ভালো, বাট ইনিশিয়ালি ওর ক্ষেত্রে পেমেন্টটা কম ছিল, ওর ক্ষেত্রে অ্যারাউন্ড 700-এর মতো ছিল। বাট আমি বলবো আপনি জার্মানির যে সিটিতেই থাকেন 700 আপনার চলে যাবে, মানে আপনার থাকা খাওয়া খরচ চলে যাবে, হয়তো আপনি অনেক বেশি সেভিং হয়তো আপনার থাকবে না, বাট আপনার নিজের খরচগুলো চলে যাবে ভালোভাবে। স্কিল ওয়ার্কার ভিসা, মানে এখানে যেটা আমি বলবো যে যারা বাংলাদেশে নার্স হিসেবে জব করতেছেন কোথাও, তারা সরাসরি এই ভিসাতে আসতে পারেন, বাট তাদের জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। হয়তো আপনি জব করতেছেন, জবের প্যারালালে হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করলেন, যখন বি টু লেভেল চলে আসলো তারপরে আপনি স্টেপ স্টোন থেকে অথবা ডিরেক্ট কেরিয়ার পোর্টাল থেকে সরাসরি আপনি অ্যাপ্লাই করে চলে আসতে পারেন। সো আপনাদের জন্য একটু কনভেনিয়েন্ট, কারণ আপনারা একটা জবে আছেন, তার মানে ওই বাংলাদেশ এন্ডে আপনি খুব বেশি প্রেশারে নাই, আর সেই সাথে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারলে আপনি এখানে চলে আসতে পারবেন। কিন্তু যারা কোনো জবে নাই, হয়তো এইচএসসি পাস, তারা যখন আসতে যাবে তাদের কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 বছর অপেক্ষা করতে হবে, এবং অনেক ক্ষেত্রেই সেটা অনেক বেশি ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এমন হতে পারে যে 1.5-2 বছর ইনভেস্ট করে হয়তো বি টু করলেন, তারপরে যদি আসতে না পারেন সেটা আপনার জন্য খুবই বাজে হবে। আবার এটাও বলবো যে যদি হাউস বিল্ডিং করার জন্য এখানে আসতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো একটা ফিউচার এবং কেরিয়ার অপেক্ষা করতেছে আনডাউটলি, কিন্তু সেটার জন্য সেই লেভেলের ড্রাইভটা দরকার। এখন ফার্দার যে ইনফরমেশন ভিসা দিচ্ছে কি দিচ্ছে না, এর জন্য আপনারা যেটা করতে পারেন যে লোকাল এম্বাসি যেগুলো আছে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে হবে যে কীভাবে আপনি পাবেন অথবা রিকোয়ারমেন্ট কী অথবা বর্তমান প্রসেসটা কী। জার্মানির বিষয়টা হলো এরকম যে মাঝে মাঝে হাউস বিল্ডিংয়ে অনেক লোক নিয়ে নেয়, বিশেষ করে যেমন করোনা যখন শুরু হলো তখন তো ওদের মেডিকেল সেক্টর হিউজ সংকট ছিল, হয়তো যাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট পুরোপুরি মিট করে নাই তাদেরকেও নিয়ে নিয়েছে, কিন্তু এখন আবার একটু নর্মাল হয়ে যাচ্ছে, এখন আবার স্টিক হবে, আবার ইমার্জেন্সি আসবে, আবার তারা ফ্লেক্সিবল হবে। সো কিন্তু আপনার চেষ্টা আপনাকেই করে যেতে হবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটা এতটুকুই ছিল, ক্লিয়ার অর্গানাইজ সব ইনফরমেশন দিয়ে দিলাম। সো আপনারা এখন আপনাদের মতো ট্রাই করে যান, আর যারা আবারও বলছি এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করবেন, এটা আসলে হালাল হবে না। আপনাদের থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।